এখানে একটা সুন্দর কাঁচকলার কাঁদি আছে, আর এই কলা গাছটা কাটা হলো, এখান থেকে থোড় বার করা হবে। ভালো শ্বাসটা অসাধারণ। 4:30 বেজেছে, পরন্ত রোদ, এক্ষুনি ঝুপ করে অন্ধকার হয়ে যাবে। আর দেখো ঝিঝি পোকারা ডাকতে শুরু করে দিয়েছে। গুড মর্নিং এভরিওয়ান। কালকেই তোমাদেরকে বলেছিলাম যে আজ আর কাল আমাদের পুরো ব্যাক প্রোগ্রাম। দেখো যাওয়ার আগে ফ্যামিলির সাথে যতটা টাইম স্পেন্ড করা যায়, যতটা মজা করা যায় আর কি। তো আজকে আমরা যাচ্ছি সপরিবারে পিকনিক। তো কোথায় যাচ্ছি সেগুলো তো তোমরা সবই জানতে পারবে। আর এতক্ষণ হাড়বাড়ি করছি বলো তো, লেট হয়ে গেছে, এটা তো তোমরা জানোই। মানে আমার ব্লগে কোথাও বেরোনোর থাকলে ফার্স্ট এই কথাটাই বলবোই যে আমার লেট হয়ে গেছে। তো চলো নিচে যাওয়া যাক, খাবারও এসে গেছে, খেয়ে দিয়ে আমরা বেরোবো, মানে ব্রেকফাস্ট করে বেরোবো। আজকে একটা গন্ডগোল হয়ে গেছে। দেখো পিকনিক মানেই হচ্ছে জমিয়ে খাওয়া দাওয়া আড্ডা, কিন্তু মামুনি আর দিদি আজকে খাওয়া দাওয়াটা করতে পারবে না, আড্ডাটা তো চলবেই। কারণ আজকে মঙ্গলবার, মামুনিরা ভেজ খায় আর বাইরের খাবারও খায় না। তো আমরা পোটলা বেঁধে নিয়ে যাচ্ছি ওদের খাবার। তো এখানে হয়েছে আলুর দম আর পোলাও, যে 7-7-14 পোলাও হয়েছে। তো দিদি আর মামুনির খাবারটা মন্দ নয়, কিন্তু আমাদেরটা বেটার অবশ্যই। না এক্স্যাক্টলি মন্দ নয় সেটা তো ঠিক আছে, আমরা কিন্তু এখনো জানি না আমরা কি খাবার পাবো ওখানে। পুরো ভরসায় যাচ্ছি যে ওখানে কিছু একটা পেয়ে যাবো, সেটাই খাবো। বাট মামুনি দিদি লাঞ্চটা পাবে এটা গ্যারেন্টি আছে, আমাদের কিন্তু কোনো গ্যারেন্টি নেই। আজকে কিন্তু ব্রেকফাস্ট আমরা আউটসোর্সই করে দিয়েছি, কচুরি তার সাথে আলুর তরকারি আছে আর আছে জিলিপি, দারুণ। এই তো দিদিরাও এসে গেছে, দিদিরা কিন্তু রেডি হয়ে এসে গেছে, আমাদের এখনো ব্রেকফাস্ট হয়নি। এবার বাবা তারাটা যা দেবে না। আমাদের জার্নি কিন্তু স্টার্ট হয়ে গেছে, আর এই সিটটা অ্যালোকেট হয়েছে হচ্ছে গিয়ে আমাদের মহিলা মহলের জন্য। হ্যাঁ, বেস্ট সিট ইন দ্য টাউন। এখন কোথায়, চন্দননগর এসে গেছে? বাবা বসেছে একদম সামনের সিট, আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে। আর আমরা একটুখানি খুঁজছি কোথায় যেন চা টা খাওয়া যায়। কচুরি খেয়ে বেরিয়েছি কিন্তু চা টা খাওয়া হয়নি, চা চা করছে মনটা। একটু ফাঁকা ভালো জায়গা দেখে দাঁড়াতে হবে। মগরা হচ্ছে আমাদের বাড়ি থেকে মোটামুটি 38-40 কিলোমিটার, বাট তার মাঝেও কিন্তু আমাদের একটা ব্রেকের প্রয়োজন ছিল, তাই না? আর জায়গাটা বেশ সুন্দর, আর জায়গাটাও বেশ সুন্দর। আর আমার ডায়মন্ড চায়ের ভাঁড় গুলো জানা দারুন, তুমি এমন জোরে জোরে আলুর পরোটা বলছো, ভেতর থেকে এক পিস দিয়ে যায় তোমার। যাই হোক না, চাটা খাওয়া যাক। মানে জায়গাটা ভালো হলেও চাটা যে খুব একটা ভালো না সেটা বোঝা যাচ্ছে। প্রেজেন্টেশনটা ভালো, চাটা ভালো না, বড্ড ফুটিয়ে ফেলেছে গো, ফুটিয়ে ফেলেছে, খাওয়া যাচ্ছে না। সবাই একটা করে সিট নিচ্ছে, সবারই একই মন্তব্য, চাটা ভালো না গো। ঠিক আছে, কি আর করা যাবে। ওখানে কাঁচকলা আছে, বাহ। তবে আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই ফুলগুলো, দারুণ দেখতে। কি ফুল আমি ঠিক নাম জানি না, তোমরা যদি জানো তো অবশ্যই জানিও, এটা কিন্তু দারুণ। এখানে একটা সুন্দর কাঁচকলার কাঁদি আছে, আর এই কলা গাছটা কাটা হলো, এখান থেকে থোড় বার করা হবে। আর এখানে একটা মোচা সুন্দর হয়ে আছে, বাট শুনছি আজকে মঙ্গলবার তাই মোচা কাটা যাবে না। এক্স্যাক্টলি, নইলে মোচা থোড় কাঁচকলা সবই নিয়ে যাওয়া যেত আর কি।
অনেকগুলো কাজ করা আছে যাওয়ার পথে কি আমরা একটা সেল আউট করব এত কাঁচকলা খেলো না দেখতে হবে না আর দেখতে হবে না আর হবে না যাই হোক এটা হচ্ছে নবদা আমাদের এখানে কাজ করে অনেক দিন ধরে আমাদের এই বাগানটা দেখাশোনা করে আর কি কাঁচকলা ভালো হবে হ্যাঁ ভালো নদোদার ভিডিও তুলছিলাম নদোদা জিজ্ঞাসা করছে এটা কোথায় যাবে বলছি আমি যে ইন্টারনেটে যাবে ইউটিউবে 1,00,000 লোক দেখবে নদোদা বলছে বাবা আমাকে 1,00,000 লোক দেখবে বিরাট ভালো বলছে আমি তো বাবা এখন লকডাউন বা এখন বাবা আমার খুব একটা বেশি আসতে পারে না তাই জন্য এই মাঠ ফাটগুলো দেখছো একদম জঙ্গল জঙ্গল হয়ে গেছে এখন আবার কাটা হবে পুরো জমি একদম সাফ হয়ে যাবে তো বর্ষাকালের পর মেললে এই কাজটা করা হয়ে থাকে কিন্তু এখন একটা প্রবলেম হয়ে গেছে কি এখন এখানে এই চাষের জমি এতই কমে গেছে যে এই পুরো জায়গাটা যে ভালো করে ট্র্যাক্টর দিয়ে ঠিকঠাক করা হবে সেটাই করা যাচ্ছে না বিকজ ট্র্যাক্টর পাওয়া যাচ্ছে না কারোর কাছে ট্র্যাক্টর নেই কিন্তু এই জায়গাটা প্রপারলি চাষ হয় হ্যাঁ এই জায়গাটা আলু চাষ হতো এইখানটা আমার মনে আছে বেগুন ফুলকপি সবকিছু হতো মানে বছর হ্যাঁ বছর 3-4 আগেও পুরোটা হতো বাট এই করোনার জন্য বাবাও আসতে পারে বাবা আগে প্রতি রোববার আসতো তোমরা হয়তো অন্যান্য ভিডিওতে শুনেওছো এবারে একটু হ্যাঁ একটু জঙ্গলে আর বর্ষাটা এবার প্রচুর হয়েছে এই জন্য আগাছাও প্রচুর আগে অবধি বৃষ্টি হয়েছে তবে এখানে 2-3 নারকেল গাছ অলরেডি ঝাড়ানো আছে তো তোমাদের দেখাচ্ছিলাম প্রচুর পরিমাণে নারকেল আছে ডাব আছে আজকে একটু ডাব খেতে হবে হ্যাঁ ডাব খেতেই হবে আর একটা জিনিস সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে কি নিস্তব্ধটা এই মানে হর্নের প্যাঁপ্যাঁ নেই উইচ ইজ দ্য বেস্ট থিং না এখানে প্রচুর পরিমাণে থোর বেরোবে এত থোর কি হবে এত থোর কে খাবে না না এরা এখানে দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে তত্ত্বাবধান করছে না যে পরিমাণ এখানে নারকেল আর থোর আছে সব যদি নিয়ে যেতে হয় আমাদের গাড়িতে হবে না আমরা আমরা হেঁটে হেঁটে যাবো এক্স্যাক্টলি 15 টাকা 20 টাকা কি 15 টাকা 20 টাকা বরানগরে থোর 15 টাকায় বিক্রি হয় আমরা এখান থেকে নিয়ে গিয়ে 10 টাকায় ওকে বেচি 15 টাকা 20 টাকা ভালো নিট লাভ আছে কি আরো 2-4 এরকম গাছ পাওয়া যায় মানে খুঁজলে পাওয়াই যাবে কাঁচকলা তো সবচেয়ে নরম কাঁচকলাটা ইয়ে হলে কি বলাই বলেছে যে কাঁচকলার তো সবচেয়ে ভালো না হলে কি হচ্ছে যেগুলো দেখবেন খিচখিচ লাগে আর যেটা একদম খুব নরম হয় সেটা হচ্ছে কাঁচকলা আমাদের কাল সকালের একটা আইটেম কিন্তু হয়ে গেছে থোরের পর এখন দেখো নারকল কাটা চলছে তো এইখানে প্রচুর নারকল আছে এগুলো ছাড়ানো হয়ে গেছে আর কিছু নারকল ছাড়ানো হচ্ছে তো নদুদাই আমাদের ভরসা নদুদাই সব করে দেবে রাস্তাটা উঁচু হয়ে গিয়ে আমাদের বাড়িটা কিন্তু বেশ নিচু হয়ে গেছে এক্স্যাক্টলি আর বলছে যখন খুব বৃষ্টি হয়েছিল না এখান থেকে সমস্ত জল তো এই জায়গাটা গেছিল আর এখানে নাকি মাছ পাওয়া গেছে তাহলে ওই সময় আসলে আমার আহ্বান হতাম মানে থোরের সাথে মাছ ফ্রি জাল দিয়ে মাছ ধরতাম যাই হোক এই বাড়িটার হোম ট্যুর কিন্তু আমরা আগে শেয়ার করেছি ওই ভিডিওটা তোমরা যদি চেক না করে থাকো তাহলে অবশ্যই চেক করো লিংক দিয়ে দেবো ডেসক্রিপশনে আর এখন আমরা কোথায় যাচ্ছি আমাদের পিকনিকে এলাম কিন্তু খাওয়ার দাওয়ার নেই হাতে তো যাচ্ছি খাবারের সন্ধানে মিশন লাঞ্চ সেটাই এখন জোগাড় করতে চলেছি শুনলাম আশেপাশে নাকি অনেকগুলো ধাবা আছে তো সেখান থেকে কী পাওয়া যায় এখন দেখা যাক বাট ওয়েদারটা কিন্তু এখানে অনেক প্লেজেন্ট এখন বেজেছে প্রায় 1:10 কিন্তু একদমই গরম লাগছে আর আমাদের গাড়িটা একটু রেখেছে একদম ছায়ায় খুব সুন্দর এখানে ড্রাইভার তো আমাদের জিজ্ঞাসা করলো যে কোন দিকে যাবেন আমরা এক একজনের মুখের দিকে তাকালাম আমরা জানি না কোথায় ভালো ধাওয়া আছে কোথায় যেতে হবে জানি না বাট বেরিয়ে পড়েছি একজন বলছে বাদিক এই তো একটা কি দেখতে পাওয়া গেছে
না না এটা এটা মিরার হ্যাঁ ফাস্টফুড টিস্টল পাইসি খাবার পাওয়া গেছে যে কুজে আমরা যে রেস্টুরেন্টটা পেয়েছি সেটা কিন্তু মন্দ নয় সেখান থেকে আমরা এনেছি ভাত ডাল মিক্স ভেজ তরকারি আর তার সাথে আছে চিকেন কারি চিকেন কারিতে চিকেনটাকে দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে কি গামছা পরে নাপতে হবে সেটা খুঁজতে জানি না বাট না খাবারগুলো গরম গরম এক্স্যাক্টলি সেটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর এখন বেজে গেছে প্রায় আড়াইটে মানে পেটে যে ছুঁচোট আছে সেটা আর বলার অপেক্ষা রাখে না ভালো শাসটা অসাধারণ আমাদের এখন ডাব খাওয়ার পালা চলছে লাইন দিয়ে কাটা হচ্ছে ডাব এক একটা করে এক একজনে মেরে দিচ্ছে প্রচুর জল এক গ্লাসের বেশি জল হচ্ছে দেড় গ্লাস করে জল হচ্ছে চলো চেষ্টা করো হবে হবে এটা অনেকটা কেটে ফেলেছে এ মা কত জল নষ্ট করছে দেখ আর এটা অনেকটা কাটা হয়ে গেছে মোটা শ্বাস আছে তো তাহলে গ্লাসে ঢেলে খাও আমরা দেখো এখানে সব দিদি এখানে বসে আছে এখানে ডাব খাওয়া চলছে ডাব খাওয়ার কম্পিটিশন হচ্ছে জানি না ভাই আমি আমারটা খাই কাটার দিয়ে বার করে ওই যে ডাবের যে কাটা না ওরা ফাঁচ করে মারে মারো দেখি ফাঁচ করে একটা দে দে মেরে দিছি দে 4:30 বেজেছে পরন্ত রোদ এক্ষুনি চুপ করে অন্ধকার হয়ে যাবে আর দেখো জিজি পোকারা ডাকতে শুরু করে দিয়েছে তো ভাবলাম একটুখানি ছাদে যাওয়া যাক ছাদে আসলে আমার ভীষণ ভালো লাগে একটু আগেও এসেছিলাম তখন বিশাল রোদ ছিল ভালো লাগছিল না তো এই পরন্ত রোদটা বেশ ভালো লাগছে আমি আর সৌরভী ছাদে এসেছি দেখো এইখানে সুপুরি গাছে মানে গ্রিন গ্রিন কালারের সুপুরি হয়ে আছে তো এই পরিবেশটা সত্যি ভীষণ ভালো লাগে স্যার কী ব্যাপার আপনার না আমি তাই ভাবছি আগে এখানটা কেরকম ছিল এখন পুরো আগাছায় ভর্তি হয়ে গেছে আগে এখানে চাষবাস হতো তোমরা দেখো জায়গাটা কিন্তু নেহাত কম না মানে অনেকটা এরিয়া আবার দেখবে এইখানেও অনেকটা জায়গা আছে এই দেখো এখানে না একটা বিশাল বড় গাছ দেখো ভেঙে পড়েছে জসে ধাক্কায় পড়ে গেছে গাছটা আর এই আম গাছটাতে কিন্তু ভালো আম হয় এদিকে প্রায় দু তিনটা আম গাছ আছে প্রায় 15-16টা নারকেল গাছ আছে আর 12 সুপুরি গাছ তো আছেই অনেকক্ষণই হলো আমরা বাড়ি ফিরে এসেছি বাড়ি ফিরে চা টা খাওয়া হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছি এখন একটুখানি বেরোবো একটা জিনিস আনতে যাচ্ছি ওই যে গ্লাসটা পালিশ করতে দিয়েছিলাম ওটা হয়ে গেছে তো সৌরভ বললো নিয়ে চলে আসি চলো কারণ হাতে তো আমাদের বেশি সময় নেই আর এখানে এখন মিঠাই দেখা চলছে সপরিবারে এখন মিঠাই দেখা হচ্ছে তো চলো যাবে তো চলো দোকানদারটা বললো এরকম গ্লাস এখন বানাতে গেলে 1600 টাকা পার গ্লাস পড়বে দেশের বাড়িতে গেলে এত হই হই হয় আর এদিক ওদিক মানে মাঠে ঘাটে ঘুরতে ঘুরতে এত টায়ার্ড হয়ে পড়ি যে বাড়ি ফিরে মানে মনে হয় যে আর শরীর চলছে না তো আজকে মামুনিও আর কিছু রান্না টান্না করেনি তো রাত্রেবেলা ডিনারটাও আউটসোর্স হয়েছে রুমালি রুটি এগ তড়কা না একটা এগ চিকেন তড়কা আর পিঁয়াজ আছে তার সাথে দারুণ খাওয়াটা আর আমাদের মানে শরীর সবারই আর কি ধিক ধিক করছে চলছে না মজা না মা তো প্রায় ঘুমিয়েই পড়েছিল বাকি আমরা ডেকে বললাম চলো চলো ওঠো ওঠো এই সকালবেলা হয়ে গেছে যদিও মামনিদের এই মেনুটা নয় মামনিদের রুটি আলু ভাজা যাই হোক এইভাবেই একটা একটা করে দিন চলে যাচ্ছে আমাদের পরশু দিনকে ফ্লাইট তোমরা অনেকেই দেখলাম আজকে ভিডিও জিজ্ঞাসা করেছো যে সমি তোমরা কবে পুনে ব্যাক করছো যদিও আমরা পুনে ব্যাক করছি না আমরা প্রথমে যাব বোম্বে তো যাই হোক আর কালকের দিনটাই আছে খারাপ তো ডেফিনেটলি লাগছে তবে এটা ঠিক ডিসেম্বরে আবার আসছি তো সেই একটা হোপ আছে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক যদি তোমাদের ভালো লাগে আমাদের দেশের বাড়ি আর আজকের ভিডিওটা যদি এনজয় করো তাহলে লাইক করো শেয়ার করো যারা নতুন আমাদের দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা